নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে সর্বজনীনভাবে সৃষ্টিশীল দেবতা ও স্বর্গের নির্মাতা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকালে পুণ্যার্থীরা বিশ্বকর্মা দেবের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। এ সময় নিজের পরিবারের পাশাপাশি জীবজগতের কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। এছাড়া শহরের লাক্ষী বাজার, সড়ক বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীর পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা করা হয়। এদিকে সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় সর্পদেবীর মনসা ও বিশ্বকর্মা পূজা। পলাশপোল গুরপুকুর বটতলায় মন্ত্র জপ, উলুধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে পূজা অর্পণ করা হয় দেবী মনসাকে। এদিকে পূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা শুরু হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী 20 সেপ্টেম্বর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ মনসা পুজোটা হয় আপনার ওই অধিকাংশ লোকের ওই উপযোগ্য মানে সাপ টাপ হিসাবে জন্য মানুষ ভক্তি করে দেয় সাপের। গুরপুকুরের মেলা উপলক্ষে এই পুজোটা হয়, প্রত্যেক বছর দীর্ঘদিন ধরে এই পুজোটা হচ্ছে। এটা আমাদের 400 বছরের পুরাতন একটা মেলা, ঐতিহ্যবাহী মেলা, এখানে পূজা এসে অনেক ভালো লাগছে। এই বছর আমরা 3 সপ্তাহের জন্য আয়োজনটা করছি, তো এটা যেহেতু একটা ঐতিহ্যের বিষয় মনসা পুজোর সাথে সম্পৃক্ত, তো মনসা পুজো তো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় বিষয়, কিন্তু এই মেলাটা হয়ে ওঠে সার্বজনীন। এটা ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই মানে আনন্দ উৎসবের সাথে মেলাটা উদযাপন করে থাকে। 300 থেকে 400 বছর ধরে মনসা ও বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে জেলাব্যাপী গুরপুকুরের মেলা আয়োজন করা হচ্ছে। শামীমা শাম্মি, সময় সংবাদ।